মাহাতি ও বাচ্চাকে খাবার খেতে দিয়ে একটু দূরে বসেছিলেন হাতির মাহুত। এমন সময় ট্রেনের হুইসেল, ভয়ে দৌড় দেয় বাচ্চা হাতি, তখনই ট্রেনে কাটা পড়ে সে। প্রত্যক্ষদর্শীরা জানান হাতিটির পা ট্রেনের সিঁড়ির সঙ্গে আটকে যায়, এতে সেটিকে বেশ কিছু দূরে ট্রেনে নিয়ে যায়। বাচ্চাটি ট্রেনের সঙ্গে আটকে যাওয়ার পর মা হাতিও তাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। ট্রেন থামার পর স্থানীয়দের সহযোগিতায় হাতিটি উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই মারা যায় বাচ্চাটি। যখন ট্রেনের শব্দটা পাইছে তখন ওই রেললাইনের ওপর উঠছে, যখন রেললাইনের ওপর উঠছে তখন ওই ট্রেনের সাথে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার লগে ওই এই পাটা আছে, এই পাটা ওই ট্রেনের যে হুকটা আছে হুকের লগে বাজিয়ে গেছে। এটার বাসায় থেকে আয় এটার মা ও টুলতেছে। আর হাতিটা ছিল ওই মাথা হ্যাঁ আছে রেলগেটে, রেলগেটের মাথা খুব অতিরিক্ত চিল্লে চিল্লে শুরু করে দিয়েছে। পরে গাড়ির সবাই হরাই দিল, হরাই দেওয়ার পরে এই হাতি বাঁধ দেয়া, এটার মধ্যে বাঁধ দেয়া, ওটা দিয়ে টাইনে সারানো হয়েছে ট্রেনের তো। রেল পুলিশ জানায় ঘটনাটি বন বিভাগকে জানানো হয়েছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু পালিত হাতি এটা রেল লাইন দিয়ে আসছে, এটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখা যাবে কি করা যায়, বন বিভাগ এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আর কি। দুর্ঘটনার প্রায় এক ঘন্টা পর রেল পুলিশের সহায়তায় রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয় হাতিটি। মানিউল হাসান, সময় সংবাদ, ঢাকা।